লা সেই এই যে হ্যাঁ দর মাত কামাজ বলা হয়েছে বাইলা মাত। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে বেশ ভালো আছেন, আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আপনাদেরকে অনেক প্রকারের ভিডিও দেখাইছি আমাদের চ্যানেলের মাধ্যমে, ফেজের মাধ্যমে অনেক প্রকারের, মানে যত সিস্টেম আছে আমাদের বরিশালের তত রকম সিস্টেম আমি কম দেখাইছি, হালকা কিছু বাকি আছে। তবে আজকে একটা নতুন পদ্ধতিতে মাছ ধরা খাবো। দেখেন পিছিয়ে কিন্তু বড় নদী, এই নদীর ভিতরে হাত দিয়ে আর জাকি জাল দিয়ে নদীর ভিতরে নেমে এই জায়গায় কমপক্ষে 15-20 এরকম পানি আছে, তার ভিতরে নামে বড় বড় বাইলা মাছ ধরে, চিংড়ি মাছ, মানে অনেক প্রকার মাছ আছে গদের ভিতরে নেমে। তো সেই মাছগুলো ধরার দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাই দেখেন কাপ, ওই যে ওই জাকি জাল দেখেন, ওই জায়গায় কিন্তু চর সহ গেছে, ওই পিছিয়ে আবার গভীর আছে অনেক। দেখেন বড় নদী, এই নদীতে ইলিশ মাছ ধরে অনেক, বন্ধুরা দেখেন। আর নদীর মাঝখান থেকে বাইলা মাছ ধরতে আসছে, এই যে বাইলা মাছ সাইজ গুলা সেই ধরবা যাইবে না, আপনারা দেখেন ফ্রেশ বাইলা, একদম ফ্রেশ, এরকম মাছ আর হয় না, কি সুন্দর দেখেন। তো বন্ধু বন্ধুরা দেখছিলেন যে ওই যে ডুবাইতে আছে দেখেন, আর কিরকম কাফ, তো এই জায়গায় অনেক পানি আছে, তো এখন চরের আর কাছেই ডুবাইতেছে তারা। বাইলা মাছ, বাইং মাছ অনেক মাছ ধরে তারা, কালকে বড় বাইং মাছ পেয়েছে। আর এই নদীর মাছগুলো অনেক ফ্রেশ ফ্রেশ একদম, দেখেন চাষা চেষ্টা করতেছে মাছ ধরার জন্য, দেখি কীরকম হয়। নাই তো এই খাই মিস, তো আবার পরবর্তীতে দেখা যাবে। ও বড় বাইলা, বড় বাইলা সেই সেই বন্ধুরা দেখেন, ওই যে নদীর মাঝখান থেকে বড় বাইলা আনতেছে, চাচা নিয়ান নিয়ান, এই যে দেখেন বন্ধুরা অনেকক্ষণ পর উনি এই পাশ থেকে শুরু করে এই যে তার জাল রেখে গেছে, এই না যে দেখেন আন আন এদিকে আই পারেন, বাইলা চাচা রে বড় যে চাচারা, কি গদের ভিতরে আসলে একটাই ছিল সেই সাইজ, আলাদা হাত দিয়ে বাইলা মাছ ধরার পর একটা দেখেন ঝাঁকি জাল, একটা বাইলা মাছ আসছে, এই বাইলা মাছটা কিন্তু অনেক বড় সাইজের, আর এরকমই মাছ আসে, মানে ওই মাছটা ধরার পরে আবার জাল টান দিচ্ছে, এই মাছটা আসছে। তো আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর দেখেন বাইলা মাছ, তো আরও মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন বা আপনারা দেখতে, বাইলা মাছ রাখবো এই যে আগের দুইটা আপনাদেরকে দেখাই দিই এখন, এই যে দেখেন বন্ধুরা আগের দুইটা, আরে আগের দুইটা ছিল বড়, এই দেখেন এই একটা তিনটা তিনটা বাইলা, কি সুন্দর দেখেন এই তিনটা বাইলা সে পেয়েছে এখন অব্দি, এখন ওই যে ডুবাইতে আছে, ওই যে দেখেন এখন ডুবাইতে আছে, এই বাইলা তিনটা সে পেয়েছে, এই মাত্র এটা পাইছে, আর আগে তিনটা থাকুক, আবার ধরার চেষ্টা চলতে আছে। তো বন্ধুরা সামনে একটা ময়া জাল টানতে আছে, সেই ময়া জালে একটু মাছ দেখে আপনাদের কীরকম মাছ উঠছে, সেও কাপের সাথে সাথে মাছগুলো ধরতেছে। হ্যাঁ চিংড়ি মাছ উঠছে, দামি ঘুরে মধ্যে না, আমের জন্য ভালো হয়, তুমি মাছ জানো লাল আমাদের আছে, মটকা মাছগুলো হয়েছে, বাইলা মাছ হয়েছে, আর এখন আর আসতে হবে মাসান কম ভাই, ডালি জুবা মাছ বলে নাকি দেখেন তো খুশি মাছ সর সরছে, মনে মনে জাকি চলে সেই যে দেখেন দুটা মাছ আছে পরে বাইলা মাছ আসছে, কি মাছ দেখেন যেহেতু নেন মাছ ধরা শেষ, বন্ধুরা তিনটা পাইছে আর মাছ পেয়েছে, তারপর দেখছেন চাচাই আসতে আসে,
তো দেখি সেই তিনটা মাছ তো দেখাই আপনাদেরকে। তিনটা মাছ চিংড়ি মাছ ধরছে, এই যে কুসে মাছ পাইছে আরো। তো এই বাইলা মাছ দেখেন, পরে আমরা এই পাশে আসছি আর এই বাইলা মাছটা পাইছি। তো যাই বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।